নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হলাম শুভ মিউজিক্যাল কিবোর্ডে। তো এর আগের যে ভিডিওটি দিয়েছিলাম আমি, সেই ভিডিওটি গ্রুপ ভায়োলিন, তো সে টনটি আজকে আমি এডিট করব। অনেকজনের আমাকে কমেন্ট করেছে এই টনটি এডিট করার জন্য, তো আজকে আমি এই টনটি এডিট করব আপনাদের রিকোয়েস্টে। তা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তা আপনারা প্রথমে যে টনটি এডিট করবেন সে টনটি হচ্ছে ট্রাম্পেট। তো ট্রাম্পেট টনটি আপনাদের এডিট করতে হবে। তো আমি লেয়ারগুলো হটে নিচ্ছি। প্রথমে আপনারা টন নেবেন, আমি চলে যাচ্ছি। এই যে 275 যে ট্রাম্পেটটি রয়েছে, ট্রাম্পেট অন দিয়ে, না 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 সরি, এই 2 নম্বরটা নেবেন আপনারা, 76 নম্বর টন, 276 নম্বর টনটি নেবেন। হ্যাঁ, এই টনটি আপনারা নেবেন। কিন্তু তা আমি প্রথমে চলে যাচ্ছি, আমার যেহেতু সেভ করা রয়েছে, এডিট করা রয়েছে, আমার মতোই করার জন্য আমি সেখানে চলে যাচ্ছি। তা আমার শেপ রয়েছে 805 নম্বরে, এই যে টনটি। তো সে টনটি নেওয়ার পরে কি করবেন, এই যে ফাংশন বটনটি লং প্রেস করবেন। তো প্রথমে আসবে অ্যাটাক টাইম, অ্যাটাক টাইম আপনারা 100 দেবেন, 100। রিলিজ টাইম 64, কট অফ 100 মানে 100, রেজুনেন্স 100, ভাইব্রেটো এন্টার করবেন। এখানে 1/5 টাইপ দেওয়া রয়েছে, এখানে ডেপ রয়েছে 75 মানে 75, রেড রয়েছে 64 এবং ডিলেও রয়েছে 64। এক্সিট হয়ে যাবেন, চলে যাবেন অক্টেট সেট 0, ভলিউম 125 মানে 125, রেজুনেন্স এখানে 63, 63, রিভার্ব 90 মানে 90, কোরাস 70 মানে 70, ডিলে 127 মানে 127। বাস এক্সিট হয়ে যাবেন, এক্সিট হয়ে এখানে ইয়েস করে সেভ করে নেবেন। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে, আর লম্বা হয়ে গেলে আপনারা কেটে কেটে দেখতে পারেন, তার জন্য আমি একটু শর্টে করছি। তারপর কি করবেন, আরেকটি টন যে এডিট করতে হবে সে টনটি রয়েছে স্ট্রিং। তো সেই টনটি কোথায় পাবেন, আপনারা চলে যাবেন 229 নম্বর টন, 229 নম্বর টনটি নেবেন, 229 নম্বর টনটি নেবেন। 16 স্ট্রিং 1 লেখা আছে এখানে, 229 নম্বর টনটি নেবেন। নেওয়ার পর আমার যেহেতু সেভ করা রয়েছে আমি সেপে চলে যাচ্ছি। তো সে টেনটি নেওয়ার পরে কি করবেন, এই যে ফাংশন বটনটি লং প্রেস করবেন, অ্যাটাক টাইম এখানে দেবেন 71, রিলিজ টাইম 64, কট অফ 64, এখানে রিলিজ টাইমও 64 রয়েছে, ভাইব্রোটো 5/1 টাইপ দেওয়া রয়েছে, এখানে 64 64 সবগুলোই 64 দেওয়া আছে। বাস এক্সিট হয়ে যাবেন, তিন দিয়ে এগিয়ে যাবেন, অক্টেট সেট 0 রয়েছে, এখানে ভলিউম রয়েছে 126 মানে 126, ভ্যালু সেন্স 63, রিভার্ব রয়েছে 64, কোরাস রয়েছে এখানে 127 মানে 127, ডিলেও 127। বাস আপনারা এক্সিট হয়ে এখানে সেভ করে নেবেন। তো এখন যে কাজটি হলো, যে সেভ হয়ে গেল, যে প্রথমের যে ট্রাম্পেট টনটি সে টনটিকে আপনারা নিয়ে আসবেন, আপনারা সে টনটিকে নিয়ে আসবেন, এইরকম হবে ওই টনটি, আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে লেয়ার বটনটি দেখতে পাচ্ছেন, এটা একবার টিপে যে পরে স্ট্রিংটি আপনারা এডিট করলেন সেই স্ট্রিং টনটি
আপনারা এর সাথে এসে লেয়ার করে দেবেন। এটা গুড়িয়ে যত নম্বরে শেপ হবে তত নম্বরটা এনে এর সাথে লেয়ার করে দেবেন। করার পরে কি করবেন, এই যে দেখছেন পাট বটনটি, পাট বটনটি লং প্রেস করবেন। করার পরে কি করবেন, এই যে এখানে ওয়ান পার্ট রয়েছে, ওয়ান পার্টে কিছু কাজ নেই, আপনারা এই যে দুই দিয়ে এগিয়ে যাবেন। এখানে একের যে ভলিউম ট্রাম্পেটটির সেটা দিবেন 80, মানে 80, এবং দুইয়ের দেবেন 125, ঠিক আছে। তারপরে এগিয়ে যাবেন, এখানে পেন 00, দুটোরই 00 থাকবে। তারপরে এখানে একের যে, এখানে দেখবেন কিন্তু একের যে রিবাব, সে রিবাবটি দেবেন 60, মানে 60, এবং দুইয়ের দেবে 90। এগিয়ে যাবেন, এখানে দুইয়ের 2 নম্বরের কোরাস রয়েছে 127, এবং একের রয়েছে 70, মানে 70। এখানে একের যে ডিলে রয়েছে সেটি রয়েছে 115, এবং দুইয়ের রয়েছে ডিলে 67। বাস আপনারা কি করবেন, আপনারা কিন্তু সেভ করে নেবেন, সেভ করে নেবেন যেখানে সেভ করার। তারপরে কি করবেন, তারপরে সেভ হয়ে গেল, হওয়ার পরে যে ফাংশন বটনটি, এটাকে একবার প্রেস করবেন। করার পরে এগিয়ে যাবেন, এগিয়ে চলে যাবেন, এখানে রিভার্ব রয়েছে আমার 11, আপনারা 11 দিয়ে নেবেন। এখানে কোরাস আমি কিন্তু 4 দিয়েছি, আপনারা 4 দিয়ে নেবেন, এবং ডিলে দিয়েছি আমি 7, মানে 7। বাস করে নেবেন, এক্সিট হয়ে যাবেন, আর কোনো কাজ করার দরকার নেই, আবার আপনারা সেভ করে নেবেন। হ্যাঁ, যেখানে সেভ করেছেন আবার ওইভাবে সেভ করে নেবেন, করার পর বাজাবেন, আমার মতোই আপনারা ফিল পাবেন। তো আমি আর একটু বাজিয়ে দেখাচ্ছি, দেখুন। আরেকটি কাজ করতে পারেন, সে কাজটি হচ্ছে পটোম্যান্টো, আপনারা অন করতে পারেন। পটোম্যান্টো অন করলে আর একটু ফিলটি ভালো দেবে। টোনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, এবং ভালো যদি লেগে থাকে তো একটা করে লাইক দেবেন। এবং যারা আমার চ্যানেলে আছেন তারা তো থাকবেনই, এবং যারা নতুন নতুন আমার চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেলকনটি বাজিয়ে দিয়ে অল লেখাতে টিক চিহ্ন দেবেন, যাতে আমি যখনই কোনো টোন এডিট করে ভিডিও আপলোড করব সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।